এই কোন সময় চলে আসলাম যে বিষের উপর থেকে ভরসা হারাই কেমন আছো সবাই আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আস আমি টেনা চলে ব্লগ নিয়ে ভিডিওর শুরুতে বিশের কথা বলেছি সবাই আবার ভয় পেও না যে আমি বিষ খাচ্ছি আসলে আমি বিষ খাবো না আমার মা হচ্ছে সব করে একটা লাউ গাছ লাগাইছে লাউ গাছটা দেখো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা এই লাউ গাছে লাউ ধরতেছে না ডোায় ডো অনেক সুন্দর জালি পড়তেছে কিন্তু জালিগুলো বড় হচ্ছে না আর এই লাউ গাছটাকে মানে ইঁদুরে খুব একটা ভালো হইতে দিচ্ছে না ইঁদুর হচ্ছে আমার মা হচ্ছে বিষ কিনে এনে মানে গমের সঙ্গে মিস মানে মাখানো ছিল সেই গম কিনে এনে এখানে দিছে কিন্তু গম খেয়ে ফেলতেছে কিন্তু ইঁদুর একটাও মরে না এই জন্যই বললাম যে বিষের উপর থেকেও মানে ভরসা হারাই ফেলতেছে মানুষ কারণ বর্তমান সময় এতটা হারে মানে ভেজাল মেশানো শুরু করছে মানে বিষেও ভেজাল মেশানো শুরু করছে একটা দিকে কিন্তু ভালোই হয়েছে কারণ মানুষ হচ্ছে রাগ হলে আত্মহত্যা করে এই জন্য বিষ খেয়ে আর কেউ মরতে পারবে না আর আত্মহত্যা তো মহাপাপ আমরা সবাই জানি আর আমি এমন একজন মানুষ সবাই রাগ করে বলে যে মারা যাব কিন্তু আমার রাগ হলো আমার কান্না না পাই কিন্তু আমি কখনো বলি না যে আমি মারা যাব। আল্লাহ তালা যেন কখনো ভুল করে এই কথাটা যেন মুখে না আনায় কারণ আমরা হচ্ছে দুদিনের অতীতে এই পৃথিবীতে আসতি আমরা যে কয়দিন থাকি আল্লাহ আমাদের যে কয়দিন রাখুক আল্লাহ যেন আমাদেরকে খুব ভালোভাবে রাখে কখনও যেন এই ভুল কাজটা যেন আমরা না করি এখন হচ্ছে আমি ফল তুলে নিয়েছি আমার মা হচ্ছে আলু গাছ লাগাইছিল বেশ কয়েকটা কিন্তু বৃষ্টির সময় গাছগুলা মরে গেছে একটা গাছ ছিল সেই গাছে মাশালা অনেক ফল ধরছে আর এই ফলগুলাই হচ্ছে আমি তুলে নিয়েছি আর উপরে হচ্ছে অনেক পাকা ফল আছে কিন্তু আমি আর আজকে ময় নিয়ে উঠবো না দুদিন আগে আমি হচ্ছে বাজারে যখন যাই বোনের জন্য শাক নিয়েছিলাম মই বেয়ে উঠছি মা আমাকে অনেক বক্সে বলতেছে তুই তোর এই অবস্থায় কেন বেয়ে উঠছিস কারণ মইটা অনেক পুরাতন হয়ে গেছে যদি পড়ে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটে গেলে তো মানে একটা দুর্ঘটনা তো সারা জীবনের কান্না আর আমাদের এই বছরটা খুবই খারাপ যাচ্ছে আমাদের মা মেয়ের মানে কিছু না কিছু মানে লেগেই থাকতেছে আর বাড়িতে আসার পর তো মায়ের পিছনের থেকে মানে বিপদ যাচ্ছেই না আল্লাহ তালা হয়তো ধৈর্যের পরীক্ষা নিছে আমার মেয়েকে প্রথমে বিড়াল খামছি দিল তারপরে পরে যে একটা দুর্ঘটনা ঘটাই নিল দাঁতটা ভেঙে নিল যাই হোক এখন তো মাসাল্লা অনেক ভালো আসি দুজনে অনেক সুস্থ আসি আর এখন হচ্ছে আমি দুটা প্লেট ছিল ধুয়ে নিলাম বুড়িকে ভাত খুয়াইছি সেই প্লেট আর বুড়ি হচ্ছে রোজা নাই দাদি যেহেতু অসুস্থ মারা দাদিও রোজা রাখতে পারে না আর এদিকে হচ্ছে আমি কিছু শাক নিয়ে নিলাম গ্রামে থাকলে একটা সুবিধা আমি গত ভিডিওতে বলছিলাম যে গ্রামে থাকলে দুদিন বাজার না করলেও চলে আর আজকে হচ্ছে আমার সাথে তাই হয়েছে আমি যেহেতু বাজার করি নাই আর এই শাক দিছে হচ্ছে রিমা আর হয়তো বা রিমা নিয়ে আসছে সেই ওদের বাড়ি থেকে আনা শাক আমি জানি না ওর কাছে জিজ্ঞাসা করা হয় নাই বাড়িতে থাকলে একটা সুবিধার পাশে যেহেতু ভাই আছে ভাবি আছে এরা কোনো কিছু করলে মানে আমাদের গ্রামের মানুষ সবাই যদি কেউ বাড়িতে শাক সবজি করে বিক্রি করারাই কিন্তু আশেপাশের লোকজনের দিয়েই খায় আর এদিকে চলে আমি শাক বাঁচতেছিলাম দিয়ে দেখে আবার চলে আসতে ও শাক বেসে ভিডিও করলাম যে তোরা কি সুন্দর নতুন বউয়ের এর মতন লাগতেছে ও তো নতুন বউ তারপরেও আমি দুষ্টামি করতেছিলাম আর এদিকে সন্ধ্যায় হচ্ছে আমি ইফতারি বানিয়ে নিয়েছি বেশি কিছু বানায় নেই এখানে হচ্ছে আলু চপ পেঁয়াজু আর মাহিবুরি যেহেতু গুড়ের শরবতটা অনেক পছন্দ করে মাহিবুরের জন্য গুড়ের শরবত আল্লাহ হাফেজ